হ্যালো প্রেম, কেমন আছো সবাই? আজকে আমি একটা কুমড়োর একটা অন্যরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, একটু অন্যরকম স্টাইলে। চলো আমার সাথে থাকো এবং দেখতে থাকো আমি কি করে সেটা রান্না করি, ঠিক আছে? প্রথমে কুমড়োটাকে এইভাবে পিস পিস করে কেটে নিলাম। তারপর এটাকে মধ্য দিয়ে একটু কেটে কেটে নিলাম যাতে মশলাটা একটু ভালোভাবে ঢুকে। তারপর এটাকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তারপর যে যে মশলা আমরা ভাজার মধ্যে দিই সেগুলো দিয়ে আমরা ভাজবো, ঠিক আছে? নুন টুন দিয়ে সব দিয়ে আমরা ভালোভাবে মেখে সেটাকে একটু কড়াইতে একটু তেল দিয়ে সর্ষে তেল দিলে ভালো হয়, তো সর্ষে তেল দিয়ে আমরা সেগুলো একটু ভেজে নেবো। একটু ভালোভাবে মাখতে হবে, ঠিক আছে, যাতে ওর ভেতরে একটু ভালোভাবে ঢোকে। তারপর কড়াইতে তেল দিয়ে সেটাকে আমরা দিয়ে দিচ্ছি, দেখো কিভাবে ধোয়া হচ্ছে, খুব স্বাদ হয় সেটা। এই রেসিপিটা আমার একদম ফেভারিট রেসিপি, খুব ভালো লাগে আমার, তোমাদেরও আশা করি ভালো লাগবে, সেটা তোমরা একবার চেষ্টা করো। এইরকম ভেজে রাখা কুমড়ো গুলো কি সুন্দর হয়েছে দেখতে, কি ভালো লাগছে। এইবার কি করছি, এইবার কড়াইতে আবার সর্ষে তেল দিয়ে সেটার মধ্যে পাঁচ ফোড়ন দিচ্ছি। এভাবে নাড়াতে হবে কড়ার মধ্যে, ঠিক আছে? পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচ ফোড়নটা কিন্তু ফুটতে দিতে হবে। তারপর সর্ষে বাটা, এই যে সাদা সাদা দেখছো না, এগুলো সর্ষে বাটা দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটু ভাজতে হয়, না তো সর্ষে একটু কাঁচা গন্ধটা থেকে যায়, কাঁচা গন্ধটা যায় না। হ্যাঁ, এইভাবে একটু নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে ওর কাছে একটা গন্ধটা আছে সেটা চলে যায়। তার মধ্যে আবার হলুদ গুঁড়ো, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে নাড়তে হবে। দেখো কিভাবে সেটা কি সুন্দর একটা রং ধরেছে, কি সুন্দর কালার হয়েছে। তার মধ্যে ভেজে রাখা কুমড়ো গুলো আবার দিয়ে দিচ্ছি, আবার এগুলোকে একটু ভালোভাবে মাখতে হবে, নাড়তে হবে, যাতে করে শস্যের মধ্যে কুমড়োটা ভালোভাবে মিশে যায়। এবার অল্প জল দিয়ে সেটাকে একটু মাখমাখা বানাতে হবে, বেশি ঝোল দিলে কিন্তু ভালো লাগবে না, বেশি জল দিলে একদম ঝোল ঝোল বেশি হয়ে যাবে, সেটা খেতে অতটা ভালো লাগবে। তারপর দেখো আমি কিন্তু কোনো জিনিস নষ্ট করি না, ঠিক আছে? তার এই যে শস্য বাটার যে বাটিটা আছে না, সেটা আমি ধুয়ে দিয়ে দিচ্ছি যাতে শস্যটা একটু নষ্ট না হয়। কি সুন্দর কালার এসেছে দেখো, যেভাবে দেখতে সুন্দর লাগছে সেভাবে খেতে ভীষণ টেস্ট, ভীষণ টেস্ট। তারপর একটু নুন দিয়ে দিচ্ছি, তার নুনটা একটু আন্দাজ মতো দিয়ে দিবে, কারণ কুমড়োর মধ্যেও নুনটা কিন্তু আছে, ঠিক আছে? তোমরাও চেষ্টা করবে, আর আমি দিনে আর একটা ভালো রেসিপি নিয়ে আসবো। চলো বাই।